আট থেকে নয় মাস কিন্তু লতি বিক্রি করতে পারবেন আর আসলে ভিউয়ার্স প্রতি সপ্তাহে তিনটা থেকে চারটে কিন্তু একটা গাছ থেকে লতি উঠানো যায় এ দেখতে পাচ্ছেন লতি কিন্তু গত দুই দিন আগে কিন্তু লতি উঠানো হয়েছে তারপরে যে পরিমাণ লতি আছে দেখতে পাচ্ছেন দুইটা এই 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 গাছ থেকে কিন্তু দুইটা উঠানো হয়েছে তারপরে যে এই একটাই একটা দুইটা আছে তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছে দুইটা উঠানো হয়েছে একটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছে আরো দুইটা উঠানো যাবে তো প্রতিটা গাছে প্রতিটা গাছে আসলে আসলে কি পরিমানে লতি হয়ে থাকে viewers লতি হয়ে থাকে viewers দেখতে পাচ্ছেন এটা বারো থেকে চোদ্দোটাতেই কিন্তু কেজি হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় থেকে দুই হাত লম্বা হয় আর কেমন সাইজে মোটা সাইজ দেখতে পাচ্ছেন আপনারা viewers তো এই লতিরাস কচু চাষে অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল কিন্তু এটা তো আপনার যেমন বিভিন্ন জায়গায় আপনি কিন্তু ধান চাষ করেন তো ধান চাষ দেখা যায় যে আপনার ফলনটা কিন্তু কম হয় অথবা ধানের দামটা কিন্তু এক হাজার টাকা মন কিন্তু আর আপনি যদি লতিরাস কচু চাষ করেন এখান থেকে প্রতি সপ্তাহে কিন্তু আপনি মিনিমাম কিন্তু এখান থেকে ছয় থেকে সাত মন কিন্তু লতিতে পারবেন আর ভিউয়ার্স এই লতিরাস কচুরটা আপনার দেখে আসলে কী পরিমাণে লতি হয়েছে ভিউয়ার্স আমার অসংখ্য ভিডিও কিন্তু আপনারা দেখেছেন আর ভিউয়ার্স লতিরাস কচুর এই ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু ভিউয়ার্স তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তো ভিউয়ার্স অনেকেই কিন্তু বলেন যে আসলে কি এই ছয় থেকে সাত মন লতি আসলে হয় তো ভিউয়ার্স আপনার লতির আপনার গাছের দিকে তাকাইলেই দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে তো ভিউয়ার্স এই লতিগুলো তো আর ভিউয়ার্স এডিটিং করে লাগানো যায় না ভিউয়ার্স এই দেখেন পরিমাণে লতি হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে এটা লতি প্রতিটা গাছে কি পরিমাণে লতি হয়ে আছে তো ভিউয়ার্স এই লতি রাস কচু যদি আপনারা কেউ চাষ করতে চান এর অরিজিনাল চারা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে এই লতি রাস অরিজিনাল যে চারাটা সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আর ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু এই অরিজিনাল লোতরাষ্ট কচুর চাটা কিন্তু সংগ্রহ করতে পারেন আর ভিডিওস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম